বন্ধুরা, চলো আমরা আজকে ঋণ পরিশোধ গল্পটির আরেকটি অংশ এই ভিডিওতে পড়ে নিই। জল্লাদা এসে বেচারা ব্রাহ্মণকে চাবুক মারতে শুরু করলো সপাং সপাং। অর্থাৎ বাদশার নির্দেশের পর জল্লাদ কিন্তু চলে আসলো এবং সে বেচারা ব্রাহ্মণকে চাবুক মারা শুরু করলো। 50 ঘা মারবার পর হঠাৎ ব্রাহ্মণ হাত উঠিয়ে বললেন, থামো থামো আর নয়। অর্থাৎ ব্রাহ্মণকে কিন্তু 50 ঘা মারা হলো এবং হঠাৎ কিন্তু তখন ব্রাহ্মণ হাত উঠিয়ে বললেন, থামো থামো আর মেরো না। বাদশা বললেন, থামাও থামাও আর মেরো না, এবার বুঝি বামুনের সুবুদ্ধির উদয় হয়েছে। অর্থাৎ বাদশা ভাবলেন যে 50 ঘা খাওয়ার পরে কিন্তু বামুনের বোধ হয় সুবুদ্ধির উদয় হয়েছে। ব্রাহ্মণ বললেন, শাহানশাহ, এবার আমার ঋণ পরিশোধের পালা। অর্থাৎ ব্রাহ্মণ তখন বাদশাকে জবাব দিলেন, শাহানশাহ, এবার কিন্তু আমার ঋণ পরিশোধের পালা। আমার এক বন্ধু আছে, তার কাছে প্রতিজ্ঞা করেছি আমার বকশিশের অর্ধেক আমি তাকে দেব। অর্থাৎ ব্রাহ্মণ বললেন, তার একজন বন্ধু আছে এবং তার কাছে সে প্রতিজ্ঞা করেছিল যে সে যা বকশিস পাবে তার অর্ধেক কিন্তু সে তাকে দেবে। আমার সেই বন্ধুটিকেই এবার এখানে আনতে অনুমতি দিন। অর্থাৎ যে বন্ধুটি তার বকশিসের অর্ধেক পাবে তাকে আনার জন্যই কিন্তু গরিব ব্রাহ্মণ অনুমতি চাইল। সে বাইরে দাঁড়িয়ে আছে এবং সে সাথে আরও বলল, তার সেই বন্ধুটি কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে। ব্রাহ্মণের কথা শুনে আবার সবাই অবাক হয়ে রইল। অর্থাৎ ব্রাহ্মণের এই কথাটা শুনে কিন্তু সবাই আবার অবাক হয়ে গেল। বাদশা ভাবলেন একটা রহস্য আছে এর ভিতর। অর্থাৎ বাদশা কিন্তু বুঝতে পারলেন যে এর ভিতর অবশ্যই কোনো না কোনো রহস্য আছে, তাই অনুমতি দিতে বিলম্ব হলো না। অর্থাৎ বাদশা কিন্তু সাথে সাথেই তখন অনুমতি দিয়ে দিল। ব্রাহ্মণ তখন বাইরে গিয়ে ডেকে নিয়ে এলেন দেউড়িতে পাহারারত বিশাল দেহী এক দারোয়ানকে। অর্থাৎ ব্রাহ্মণ তখন সাথে সাথে বাইরে গেলেন এবং তার যে বন্ধুটির কথা সে বলল, অর্থাৎ পাহারারত যে দারোয়ানটি ছিল, বিশাল দেহী দারোয়ানটি, তাকে কিন্তু বাইরে থেকে ডেকে নিয়ে আসলেন। এনে বললেন, এই আমার সেই বন্ধু শাহানশাহ। অর্থাৎ দারোয়ানকে ভিতরে নিয়ে আসলেন এবং বললেন, শাহানশাহ, এই আমার সেই বন্ধু, আমার বকশিসের অর্ধেক প্রাপ্য এ বন্ধুটির। অর্থাৎ তিনি সাথে আরও বললেন, সে যে বকশিসটি পেয়েছেন তিনি, অর্থাৎ তিনি যে বকশিসটি পেয়েছেন তার অর্ধেক এই বন্ধুটির প্রাপ্য। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু আজকে ঋণ পরিশোধ গল্পটির আরেকটি অংশ ভিডিওতে দেখে নিলাম এবং পড়ে নিলাম। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।